আসসালামু আলাইকুম দর্শক, আমি স্যামসাংস কিচেন থেকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি, টমেটোর ভর্তা। আজকে আমি আপনাদেরকে টমেটোর ভর্তা বানিয়ে দেখাবো। এখানে আমার কী কী জিনিস আছে দেখেন, এখানে আজকে একটা রসুন আছে, চারটা টমেটোর জন্য চারটা পেঁয়াজ, চারটা কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, আর আমি 2 টেবিল চামচের মতো সরিষার তেল রাখছি, বেশি তেল দিব না আমি ভর্তাটার জন্য। আসুন আমরা এগুলো কেটে রেডি করে নিচ্ছি। আমি টমেটোগুলো কেটে পরিষ্কার করে নিয়ে আসছি, আর পেঁয়াজগুলো কেটে কুচি করে নিয়েছি, আর রসুনগুলো কোয়া করে পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি এগুলো টেলে নিব, আসুন আমরা এগুলো টেলে নিই। আমি এখানে একটা ফ্রাই প্যান বসাই দিচ্ছি, ফ্রাই প্যানের মধ্যে আমি এখন এগুলো টেলে নিব। আমি আগে রসুনটা দিয়ে দিচ্ছি, রসুনের সাথে আমি মরিচটাও দিয়ে দিচ্ছি, তাতে যতক্ষণ লাগে আমরা একটু অপেক্ষা করি। আমার মরিচগুলো টালা হয়ে গেছে, এখন আমি উঠাই ফেলবো। এখন আমি এক সাইডে পেঁয়াজগুলো দিয়ে দিব, পেঁয়াজ হালকা একটু তেল দিয়ে দেবো, বেশি দিব এগুলো হতে হতে যতক্ষণ লাগে আমি হতে পারি। আসুন আমরা পেঁয়াজগুলো উঠায় ফেলি, পেঁয়াজগুলো নরমই রাখবো, শুধু কাঁচা পানিটা একটু টানিয়ে নিব। আমি ধনে পাতাও রাখছি, আমি বলি নাই, ধনে পাতাও দিব বর্তার ভিতরে। এখন আমি একটু তেল দিয়ে টমেটোগুলো দিয়ে দেব, টমেটোগুলোর সাথে আমি রসুনটাও রেখে দেব, রসুনটা একটু নরম হওয়ার জন্য। আমি আলুটা একদম কমিয়ে দিব, টমেটোগুলো নরম হয়ে যায়, রসুনগুলোও টমেটোর সাথে সাথে নরম হবে। আমি একটা ডাকনা দিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য, 5 মিনিট পরে আবার দেখব। আসুন 5 মিনিট হয়ে গেছে, আমি এখন দেখব। আজকে টমেটো দিতে একটু সময় লাগে, আপনারা কেটেও দিতে পারেন, তো আজকে টমেটো দিলে ভালো লাগে খেতে। আপনারা চাইলে টমেটো কুচি করে কেটেও কেড়ে নিতে পারেন। আসুন আরও 5 মিনিটের জন্য দেখা দিয়ে দিচ্ছি, দেখি আমার 5 মিনিট হয়ে গেছে, কী অবস্থা দেখি। আবার আমি উঠিয়ে দিব, অনেক পানি বেরোচ্ছে। আরও 5 মিনিটের মধ্যে রেখে দিব, আমি 5 মিনিট অপেক্ষা করব। আমার 5 মিনিট হয়ে গেছে, এখন আবার উঠিয়ে দিই। আমি 2 মিনিট পরে ভর্তাটা মাখিয়ে ফেলবো, 2 মিনিট পরে আমি নামিয়ে ফেলবো। আবার আরও 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিই, আর 2 মিনিট হয়েছে, এখন আমি নামিয়ে ফেলবো। ঠান্ডা হলে আমি বর্তাটা বানিয়ে নেব, ধনে পাতাটা দিয়ে দেবো, ধনে পাতাটা একটু আগে দিলে কালারটা ভালো থাকে, সেটাও ভালো লাগে। এখন আমি উঠিয়ে ফেলবো, চুলাটা বন্ধ করে দিচ্ছি। ধনে পাতাটা একটু এভাবে ভেজে দিলে কালারটা অনেক সুন্দর থাকে। ঠান্ডা হলে আমরা ভর্তাটা বানিয়ে নেব, ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতেছি। আসুন দর্শক আমরা ভর্তাটা বানিয়ে নিই, আমি প্রথমে লবণটা দিচ্ছি, লবণটা স্বাদ মতো, মরিচগুলো ভেঙে নিচ্ছি, চারটা টমেটোর জন্য চারটা মরিচ দিচ্ছি,
আপনারা চাইলে আরো বেশি দিতে পারেন। বেশি চালও প্রয়োজন হবে কমিয়ে দিচ্ছি, দিয়ে দেবো পেঁয়াজটা। পেঁয়াজটা আমি একটু নরম করে দিচ্ছি, আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন দিয়ে দেবো আমি ধনে পাতা আর রসুনটা। ধনে পাতাটা এভাবে দিলে খুব কালারফুল হয়, আপনারা চাইলে কাঁচা ধনে পাতা দিতে পারেন। আমি রসুনটা নরম করে নিছি, খুব ভালো লাগে খেতে। এই কর্তাটা এইভাবে করাও যায়, টমেটো ছাড়া আপনারা এইভাবে ধনে পাতা রসুন পেঁয়াজ দিয়ে খেতে পারেন, আমরা খাই। টমেটোটা দিয়ে দিচ্ছি, একটা পান ফেলে দেবো, ঠান্ডা করতে সময় লাগবে। কর্তাটা মাখানো হয়ে গেছে, আমি এখন তেলটা দিয়ে দেবো, একটু সরিষার তেল দিয়ে আমি পরিবেশন করবো। আমার টমেটোর ভর্তা রেডি, আপনাদের যদি ভালো লাগে আপনারা বানাবেন, সবাইকে খাওয়াবেন, নিজেও খাবেন। আজকে আমি স্যামসাংস কিচেন থেকে বিদায় নিচ্ছি, আগামীতে ভালো ভালো রেসিপি নিয়ে আসবো। আশা করি আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।